আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বই দেখো মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড পিএলসি বই থেকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিব। তোমরা অবগত আছো যে করোনাকালীন সময়ে 50% অ্যান্সার করলে হয়ে যাবে, এই জন্য 50% অ্যান্সার করতে যে প্রশ্নগুলো প্রয়োজন আশা করি আমি দেবো, এগুলো তোমাদের 100% কভার করবে ইনশাআল্লাহ। তো এই বই থেকে, এটা হচ্ছে হক প্রকাশনীর বই, এই বই থেকে অনুশীলনী একের অতি সংক্ষিপ্ত এক, এরপরে হচ্ছে দুই, এরপরে এখানে হলো চার, এদিকে ১২, এবার সংক্ষিপ্ত এইখানে হচ্ছে ৩ নম্বর, আর বেশি লাগবে না। এরপরে ২ অধ্যায়, ২ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত ১, এইখানে হলো ২, এরপরে এখানে হচ্ছে ৪, এইদিকে ১৫, এখানে ২১, এখানে ১৩, সংক্ষিপ্ত ২-৩, এদিকে ১১-১২, রচনামূলক এখান থেকে একটা করলে হবে ইনশাআল্লাহ, ৩ নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে ৩ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত এইখানে হচ্ছে ৭ নম্বর, আর এইখানে ১ নম্বর, আর সংক্ষিপ্ত ৩ নম্বর খুবই ইম্পর্টেন্ট। এরপরে ৪ অধ্যায়, এই অধ্যায় রচনামূলক না পড়লেই হবে, ৪ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত ১, আর লাগবে না, সংক্ষিপ্ত ১, এখানে সংক্ষিপ্ত ৮, রচনামূলক ৮। এবার ৫ অধ্যায়, পাঁচাদের অতি সংক্ষিপ্ত ১, এদিকে ৯, এখানে ১৫, এইখানে ৪, সংক্ষিপ্ত ৪, এরপরে সংক্ষিপ্ত এখানে আর লাগবে না। এরপরে ৬ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত ২, ৪, এখানে হচ্ছে ৭, এরপরে এখানে ১২, ১৩, এবার সংক্ষিপ্ত ১, রচনামূলক ২, ৬ অধ্যায়ের রচনামূলক ২, এবার ৭ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত ১, এখানে অতি সংক্ষিপ্ত ৬, ৫, এদিকে হচ্ছে ৮, সংক্ষিপ্ত ১, সংক্ষিপ্ত ২, এইখানে সংক্ষিপ্ত ৫, রচনামূলক একটাই বললে হবে, ৮ নম্বর, পিএলসি ইনপুট আউটপুট। এবার ৮ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত এইখানে ১ নম্বর, আর এইখানে ১০ নম্বর, আর একটা আছে ৬ নম্বর আসবেই, রিলে কি, আচ্ছা ফাইন। এরপরে আমরা যাব সংক্ষিপ্ত ২ নম্বর, ৩ নম্বর, একই জিনিস রিলে বলতে কী বুঝে, ৬ নম্বর, হয় সংক্ষিপ্ততে আসবে না হলে অতি সংক্ষিপ্ততে আসবে। এ অধ্যায় থেকে রচনামূলক পড়া লাগবে না। এবার ৯ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত ১, এখানে অতি সংক্ষিপ্ত ৬, লজিক ফাংশন, এখানে ১০, এদিকে ৭, এখানে ১১, ১৪, সংক্ষিপ্ত ১, সংক্ষিপ্ত ২, ল্যাডার ডায়াগ্রাম কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর হচ্ছে সংক্ষিপ্ত ৩, এরপর হচ্ছে সংক্ষিপ্ত ৫,
রচনামূলক একটা পড়লে হবে, এক নম্বর, খুবই ইম্পর্টেন্ট। এরপর আমার আসবো দর অধ্যায়, দর অধ্যায় অতি সংক্ষিপ্ত এক, এখানে নয়, এরপরে এখানে আঠারো, এখানে চোদ্দ, আঠারোর পরে উনিশ, এ খুবই গুরুত্বপূর্ণ, এইদিকে বাইশ অ্যান্ড ডর, এগুলো আসার সম্ভাবনা খুবই বেশি এবং চাকরির পরীক্ষাতে এগুলো আসে। এখানে আছে চোদ্দ নম্বর, এটা কি চব্বিশ, এইদিকে সংক্ষিপ্ত দেখো, সংক্ষিপ্ত এখানে সাত আট, এইখানে নয়, সংক্ষিপ্ত তেরো, রচনামূলক এখান থেকে একটাই বললে হবে তিন নম্বর। এবারে এগারো অধ্যায়, এগারো অধ্যায় অতি সংক্ষিপ্ত এক, টাইমার কি খুবই গুরুত্বপূর্ণ, ভাইবতও ধরতে পারে, এখানে তিন, এখানে হচ্ছে সাত, এদের কাউন্টার কি দশ, এখানে যে ওয়ান ডিলে নয়, এদিকে তেরো, এবার সংক্ষিপ্ত এক, এখানে সাত নম্বর, এগারো নম্বর, আর রচনামূলক এখান থেকে তোমাদেরকে পড়তে হবে যে কোনো একটা অর্ডার লেভেল কন্ট্রোলার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই হলো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের মোটামুটি মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড পিএলসি সাবজেক্ট সাজেশন। তোমরা শুরুতেই সাজেশনটা কমপ্লিট করে ফেলো, এরপরেও যদি আরও বেশি করতে চাও করতে পারবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো, এসব ব্যক্ত করে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।